রোজ এখানে যাইতে নিচ্ছে, এই যে এত সুন্দর কালার ক্রিমের মধ্যে, মনে করেন এটাকে বলে সাধারণত ক্লাসিক বাজারিকা। আর ডায়মন্ড গুলো এভাবে আছে। আর এই ঘরে আমি খাটটা আর কিছু দিব না, সুন্দর করে বিছাই দিব, সাথে আবার কলোনি ফ্লোরে সুন্দর করে বিছাই দিব। হ্যালো ভিউয়ার্স, আমার নাম জেহাদ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগে। তো আজকে আমি আমার মানে উপরে পার্কিং আগে আসছে, রুম গুলো অনেক ঠান্ডা হওয়ার কারণে। তো আগের বার আমি নিচের ফ্লোরে খ্যার দিয়ে দিছিলাম, তো এবার আমি খ্যার দিয়ে দিব। তো খ্যার গুলো আছে, আমি রোদে শুকিয়ে দিয়ে দিছি। তো আগের বার যেগুলো খ্যার ছিল ওগুলাই আছে। খ্যার বলতে কেউ খ্যার বলে, কেউ খড় বলে, ওটাই তো ওটাই। আমি যে ফ্লোরটা আছে ওই ফ্লোরটারে আমি দিয়ে দিব, সব ফ্লোর গুলোতে দিয়ে দিব। এই কালো জবার কলোনি ফ্লোরে দিয়ে দিব, সুন্দর করে বিছাই দিব, সাদা জবার কলোনি ফ্লোরে সুন্দর করে বিছাই দিব। তাহলে হবে কি, আর যেগুলোতে আছে এই ককাটেলের এগুলা, এগুলাতেও রুমে আমি খড় দিয়ে দিব শুধু ফ্লোরে। আর এই রুমটাতে দেওয়ার দরকার নেই, কারণ এই রুমটাতে কাজ টাজ করা হয়, খড়ের উপরে কাজ করলে সমস্যা হয়ে যাবে। আর এগুলোতে দেওয়ার আগে যে রুমগুলো নোংরা হয়ে আছে এগুলো আমি আগে পরিষ্কার করে নিব, তারপর আমি খড় বিছাই দিব। তো আমি কিভাবে দিই সেগুলো আপনাদের দেখাবো। তো আগে দিয়ে নিই, তারপর আমি পুরোপুরি আপনাদের সব কিছু দেখাচ্ছি। মোটামুটি সাদা জবা কালো জবা কলোনিতে খেয়ার দেওয়া অলরেডি শেষ, মানে একাই করতেছি সব কিছু, তো ওই জন্য একটু সময় লাগতেছে। মানে সব কিছু বের করে খ্যার বিছিয়ে সুন্দর করে ইয়ে করে দিয়ে আবার সবগুলো দেওয়া। এই যে দেখেন নিচে যদি এরকম খ্যারের, তো মনে করেন মানে এই মানে শীতের মধ্যে কলোনিতে খ্যারের মতো কেউ ইউজ, কাউকে ইউজ এরকম আমি করতে দেখিনি, কিন্তু আমি ইউজ করি, কারণ খ্যারের একটা আলাদা গরম। কারণ আমি এগুলো শুধু বিছাইতে যাই মনে করেন অলরেডি ঘেমে গেছি। উপরে এরকম লাইট যদি জ্বলে আর নিচে যদি এরকম খ্যার থাকে, ইনশাল্লাহ অনেকটা শীতের মধ্যে প্রোটেক্ট করবে ঠান্ডা হওয়া থেকে। কারণ রুমগুলো অনেক ফাঁকা, মানুষজন থাকলে ফার্নিচার টার্নিচার যাই ঘরে যা জিনিসের কারণে রুম একটু হলেও মানে গরম থাকে, কিন্তু এখানে পাখি রাখার কারণে রুমগুলো যেহেতু মানে ইটের, তার মধ্যে আমার রুম তিনতলার ওপরে একটু বেশি ঠান্ডা হয়। বেশি ঠান্ডা বলতে অনেক ঠান্ডা হয়। এখন বাজে 12টা, প্রায় লাইট দিয়েই রাখছি, কাজ করতেছি দিকে লাইট দিয়ে রাখছি, অফ করে দিব, গরম লাগতেছে আমার, অনেক গরম হয়ে গেছে। 24.9 53% দিয়ে আছে। আর কালো দাবার কলোনিতে তো রোদ পড়ে, তাও আমি এরকম দিয়ে দিছি। আর এই যে বেবি কাউন্টারে যেহেতু বাচ্চা রাখবো, এদেরও ওই পাশে যেহেতু বাথরুম পানি টানি পড়ে, নিচে মাজারটা ঠান্ডা বেশি হয় একটু, আর ওই জন্য আমি এখানেও খড় দিয়ে দিছি। আর এই যে মাঝখানে ওইভাবে লাইট দিয়ে দিছি, বাচ্চাগুলো ওখানে উঠে মানে ইয়ে নিতে পারবে, হিট নিতে পারবে। আর এখানে তো একটা হোলার আছে, এখানে আরেকটা লাইট দিয়ে দিব। এখন ওই রুম ওই কলোনিটাতে দিইনি, কারণ আমি কলোনিটাতে আজ এটা দিয়ে, এখন যদি ওই কলোনির কারণে যদি এখন মানে রুম ঠান্ডা হয়ে থাকে, তাহলে ওই রুমে আমি দিয়ে দিবো। আর আপাতত এখন আমি ককাটলের রুমটা একটু ক্লিন করে নিয়ে এই রুমটাতেও আমি পুরোপুরি হাঁড়ি বিছাই, সরি হাঁড়ি বলতেছি কেন, খড় বিছাই দিব। আর এই রুমটা এরকম ফাঁকা রাখবো, চলেন ককাটলের রুমে খড়গুলো দিয়ে দিই। তো ভিউয়ার্স, ওপরের কাজগুলো শেষ রুমের, তো সব রুমে খ্যার দিয়ে দিছি, ককাটলের রুমটাতেও দিয়ে দিলাম, কিন্তু খ্যার একটু শর্ট করছে, ওই পাশে পরে দিয়ে দিব, আর না দিলেও সমস্যা নেই এতটুক। আর এদের এই যে এইভাবে দিয়ে রাখছি, লাইট এভাবে একটু কর্নারে দিয়ে দিছি, কর্নারে দিলে গরম হবে। আর এই যে পলি দেওয়া আছে, কোনো বাতাস ঢোকার কোনো ইয়ে নাই।
এরকম ব্যাটি একটা পরে ভেঙে গেল খ্যারি করার কারণে। ককাটেলদের একটু ইয়ে দিয়ে দিই, শর্ট ফুট ক্যালকের একটু ছিল। ছিলাম গেট গুলো হোটেলের এখানে যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা কালকে মারা গেছে। কারেন্ট ছিল না, লাইট অফ ছিল, তো তার কারণে ছোট বাচ্চা ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। তো ককাটেল আপাতত এইভাবে থাকবে পুরো শীত। আর যদি আরো বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে এই পলের উপর দিয়ে চটেরিয়ে দিয়ে দিবো। আছে ওগুলো আমার, যাবার কলোনিটা দেখাই। আগের বার খায়ের একটু পাতলা করে দেওয়া ছিল, এবার একটু মোটা করে দিয়েছি। এটার অনেক গরম পাবে তারা, বাচ্চাগুলো দেখেন লাইট নিচ্ছে। কালো একটা বাচ্চার এই ফনের ফিমেল চা হয়েছে, বুঝি না সে বাচ্চাদের শুধু শুধু মানে বাচ্চাদের সাথে শুধু বসে থাকে। বাচ্চাদের একদিন খাওয়াতেও দেখলাম, ডিম বাচ্চা করেনি কিন্তু অন্যের বাচ্চাকে খাওয়াচ্ছে। আর এই লাঠিগুলো দেওয়ার কারণ তো বলছি, এগুলা মানে বেনিফিট আছে এগুলার, এমনি এমনি দিয়ে এগুলো একটু সরে দেয়, মাঝে মধ্যে একটু ঠিক করে দিতে হয়, কারণ প্যাতি দিয়ে ইয়ে করা আর জাবা তো যে পরিমাণে স্পিন করে। এবার মোটামুটি মাশাল্লাহ অনেকগুলোতে ডিম আছে, দেখা যাক কি হয়। আশা করি অনেকগুলো বাচ্চা পাবো এবার সাদা দাবা থেকে। তো সাদা দাবার কলোনি এভাবেই থাকলো, আর ওই কলোনিতে কিছু দেইনি কারণ যেহেতু ওটা ফাঁকা, ওটাতে তো পলি পারমানেন্ট মেরে দেওয়া, সব জানালাতেই পরে পলি পারমানেন্ট মেরে দেওয়া আছে। কালো দাবার কলোনিতেও দিয়ে দিছি। কালো দাবা আমার বাসার যে এক পেয়ার ছিল ওটা মেল নাকি ফিমেল হয়ে বুঝতে পারতেছি না, ধরে দেখতে হবে। আমার মনে হচ্ছে দুটাই হয়, দুটাই মেল নয়তো দুটাই ফিমেল হবে, মনে হচ্ছে দুটাই মেল, মানে আমি যতদূর দেখে বুঝতে পারতেছি। কালো দাবার বাচ্চাগুলো একটু চেক করে নিই, 3 দিন হলো চেক করিনি। আবার কালো গুলোর হাড়ি গুলোর এই আর কি অবস্থা, এগুলো দেওয়া আছে। বাচ্চাগুলো এখন দেখালাম না, বাচ্চাগুলো কালকে দেখাবো, কারণ কালো রঙের উপরে কিছু কথা বলা আছে। আর পানিতে আজকে হলো
বি কমপ্লেক্স দিয়েছি। তো সকালবেলা দিয়েছিলাম, এখন দাদা প্রায় 1টার মতো, এখন পানিগুলো চেঞ্জ করে দেবো সব পাখির। কারণ আমি 3 ঘন্টার উপরে কোনো মেডিসিন রাখি না পাখির কলোনিতে। তো কালো দাদা এরকম ভাবে আছে, আপাতত এরকম ভাবে থাক, আর কিছু করার নাই। শীতের মোটামুটি কমপ্লিট, আর লাইট কিছু বাড়াই দিব। আর এই বাজারিকা যেটা ছিল সেটা মানে ডিম সহ যেটা নিয়ে আসছিলাম সেটা এখনো ডিম ওইভাবে বসে নাই, কয়টা ডিম দিছে জানিও না। তিনটা ডিম সহ আনছিলাম, তিনটা ডিম দিয়েই আছে, আর ডিম দেয়নি। আর এই রাত্রে এইভাবে হাইতে ঢোকাঢুকি করতেছে, দেখা যাক কি হয়। মেল একদম মেটিং মোডে আছে দেখতেই পাচ্ছেন। আর এই পেয়ার তো আমার মানে এত সুন্দর লাগে, ধরতে গেলে অ্যাভিয়ারির ঐতিহ্য মনে করেন। এই যা এত সুন্দর কালার ক্রিমের মধ্যে, মনে করেন এটাকে বলে সাধারণত ক্লাসিক বাজারিকা, এই কালারকে ক্লাসিক বলে ইংলিশে। আর এই যে বেঙ্গালির বাক্সা, আর ডায়মন্ড গুলো এভাবে আছে। আর এই ঘরে আমি খাটটা আর কিছু দিব না, শুধু এখানে একটা মানে ঠান্ডা যখন বেশি পড়বে এই অর্ধেক পর্যন্ত একটা শালা দিয়ে দিব। তো মোটামুটি অ্যাভিয়ারির এই অবস্থা, ওই পাশে ছাদে আজকে আর যাব না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ঘুঘুর ডাকটা একটু দেখিয়ে দিই। সব ঘুঘুগুলো এখন ডিম দিয়ে দিবে, এই পেয়ার ডিমে আছে, ওই পেয়ার দেখি মিটিং করতেছে। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।